হলিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে পূজা চেরির প্রেমের গুঞ্জন চলছিল অনেক দিন ধরে। মাঝে বুবলি বীর কাণ্ডে খানিক থামাচাপা পড়লেও ফের মিডিয়ায় কানাঘুষা শুরু হলো। শাকিব পূজা নাকি বিয়েও করে ফেলেছেন, এমনকি বিয়ের জন্য পূজা তার ধর্মও ত্যাগ করেছেন। শোনা যাচ্ছে 22 সেপ্টেম্বর বিয়ে করেছেন এই গোলই জুটি। কিন্তু নায়িকা বললেন অন্য কথা, তিনি নিশ্চিত করলেন এসব সত্য নয়। বিষয়টি নিয়ে আমি ভীষণই বিরক্ত, তাই আগামীতে যদি কেউ এমন ভিত্তিহীন খবর ছড়ায় আইনি ব্যবস্থা নেব। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সমসাময়িক বিষয় নিয়ে নিজের বক্তব্য লেখেন পূজা চেরি। বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু অভিনেত্রী হওয়ার, সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে, এতে করে জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চাই। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এসব বার্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি। গুঞ্জন প্রসঙ্গে পূজার ভাষ্য, কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি পেজ থেকে পোস্ট কিংবা ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকেই বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি, কারণ এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক। বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত পূজা, মনে করেন এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নায়িকা লেখেন, যারা আমাকে নিয়ে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন। কোনো রকম সত্য মিথ্যা যাচাই বাছাই ছাড়াই এবং স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতেও গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভ বুদ্ধির উদয় হোক।